নমস্কার বন্ধুরা তোমাদেরকে একবার স্বাগত জানাই পাবলিক ভিউ পোর্টসে আজকে আমরা আলোচনা করবো ভিভো আই পি এল দু হাজার একুশে দিল্লি ক্যাপিটাল ঘোষণা করলো তাদের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াশাইয়ার খেলছে না ভিভো আইপিএল দু হাজার একুশ আর তাদের নতুন ক্যাপ্টেনের নামও ঘোষণা করল যদি ভিডিওটি দেখতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে চলো তাহলে ভিডিওটি শুরু করা যায় আসন্ন আইপিএলে যে শ্রেয়াস খেলতে পারবে না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে পুনেতে ওয়ানডে সিরিজ ম্যাচে চোট পান আয়ার একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন এরপর মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে ব্যথায় রীতিমতো কাতরাতে দেখা গিয়েছিল শ্রেয়া সায়ারকে আর ফিল্ডিং করতেও আসেনি তিনি পরে তার চোটের জায়গা স্ক্যান করেও দেখা হয় জানা গিয়েছিল চোটের জায়গায় হাড় সরে গিয়েছে সারতে বেশ কিছুদিন সময় লাগবে ফলে ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছিল সে আর গত বৃহস্পতিবার জানা যায় তিনি গোটা আইপিএল থেকেই বাদ পড়েছেন আর মঙ্গলবার দিল্লি ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজি সরকারিভাবে জানিয়ে দিল শ্রেশায়ার এই বছর আইপিএল খেলবে না আর এর সাথে সাথে ঘোষণা করলো তাদের নতুন ক্যাপ্টেনের নাম দিল্লি ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে ঋষভ পান্তকে তাহলে বন্ধুরা ঋষভ পান্থকে দিল্লি ক্যাপিটালের নতুন ক্যাপ্টেন হিসেবে তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো